হ্যালো ব্রিয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে বিদ্যাবন্ধুর পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি পার্থপ্রতিম দাস রায়। আজকের ভিডিওতে আমরা হচ্ছে আইইউটি এর 2017 সালের কয়েকটা ম্যাথ সলভ করব। আমরা টানা কয়েকটা ভিডিওতে আইইউটির কয়েকটা ম্যাথই সলভ করব। 28 তারিখের আগ পর্যন্ত আশা করি এইগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওতে মেইন হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্সই থাকবে। ইচ্ছা আছে যে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ক্যালকুলেটার হ্যাক্স বাদেও কৌণিক সরলরেখা এই সকল ম্যাথগুলো ক্যালকুলেটার ছাড়া মানে থিওরিটিক্যালি প্রবলেমগুলো কীভাবে সলভ করবো সেটাও দেখাবো। অ্যাকচুয়ালি যেগুলো ক্যালকুলেটার দিয়ে সলভ করা যাবে সেগুলোতে আমি ক্যালকুলেটার দিয়েই দেখাবো। প্লাস কিছু কিছু ম্যাথ আছে যে সবসময় তো আর ক্যালকুলেটার দিয়ে সব ম্যাথ সলভ করা যায় না, ওগুলো জাস্ট আমি চেষ্টা করবো দেখানোর। আশা করি তোমরা সকলেই পারো, জাস্ট হচ্ছে আমার সাইড থেকে একটু আমার সম্পূর্ণটা দেওয়া আর কিছুই না। সেই পর্যন্ত তোমার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে বা এই সংক্রান্ত যদি তোমাদের কাছে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো বা আমাকে ইনবক্সও করতে পারো। আমি হচ্ছে যথাসম্ভব আমার দ্বারা যতটুকুই সম্ভব হয় সেটা আমি হচ্ছে তোমার জন্য করতে চেষ্টা করব আর উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই মেসেজ হোক আর কমেন্ট হোক। সেই পর্যন্ত ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। তাহলে প্রথম ভিডিওতে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ম্যাথ। এখন ম্যাথটা ভালোভাবে খেয়াল করলে তুমি দেখবে এখানে তিনটা ম্যাট্রিক্স আছে, যে এখানে হচ্ছে যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে আর বলা আছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি অপশনও দেওয়া আছে। এখন আমরা হচ্ছে নর্মাল নিয়ে ম্যাথটাই করবো, তো কোনো কিছু মানে অন্য কিছুতে যাবো না, ক্যালকুলেটার দিয়ে আমরা পুরো ম্যাথটা করবো। সো খেয়াল করো একটা ছোট্ট জিনিস, কিছু কথা আগে আমি বলে নিই। যেমন ধরো এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স, আমি একটু কালারটা বড় করে নিই। হ্যাঁ, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স আর এটা হচ্ছে সি ম্যাট্রিক্স। তো বড় হাতের নিই, এটা এ ম্যাট্রিক্স, এটা বি আর এটা হচ্ছে সি ম্যাট্রিক্স। এখন তুমি এটা কী আঁকা লিখতে পারো, এ বি ইজ ইকুয়াল টু সি, বা তোমার কাছে কিন্তু এ ম্যাট্রিক্সের সবই অজানা আর তোমাকে যে এ আর বি এর মান বের করতে হবে সেটা কিন্তু এই ম্যাট্রিক্সেই আছে। সো এই ম্যাট্রিক্সটা বের করতে পারলেই ম্যাথ শেষ। তো ওই পাশে যদি নাও তাহলে সি বাই বি, বা এটাকে তুমি কি লিখতে পারো, বি ইনভার্সও লিখতে পারো। সো আমার এখন মেন কাজ কি, আমি সি ম্যাট্রিক্সটা নিব তার সাথে বি ইনভার্সটা গুণ করে দিব, ওখান থেকে এ ম্যাট্রিক্সটা পেয়ে যাব। ওইখান থেকে প্রথম সারির প্রথম দুইটা কলামই নিয়ে গেলে প্রথম সারির প্রথম দুইটা কলামে যে উপাদানগুলো নিলেই ম্যাথ শেষ। তাহলে চলো যেভাবে আমরা ডিসক্রাইব করছি ওইভাবে ম্যাথটা আমরা ক্যালকুলেটারে করে ফেলি। সো আমার ম্যাথে কিন্তু এক থেকে ভালো তিনটা ম্যাট্রিক্স সেভ হতে পারে, ইএক্স দিয়ে যদি করে থাকে সেক্ষেত্রে চারটা ম্যাট্রিক্সও আমরা সেভ করতে পারি। সো দেখো কীভাবে করবো ম্যাথটা। প্রথমেই শিফট টিপ দিয়ে আমরা সেট আপ টিপ দিয়ে বা মোড যেটাই বলো না কেন সেটা টিপ দিয়ে আমরা 6 চুজ করবো যেখানে ম্যাট্রিক্স আছে। সো আমরা ওই নামগুলো ইউজ করি, যেমন সি দিয়ে আমরা সি ম্যাট্রিক্সটাকে চুজ করবো, তো এখানে সির জন্য আমি 3 চুজ করলাম। আর ম্যাট্রিক্স দেখো সবগুলো কিন্তু 2:2 ম্যাট্রিক্স, তো আমি এখানে 5 চুজ করলাম। এখন সি এর প্রথম উপাদান কত, 1 - 1 2, 0, 1 দেন হচ্ছে -1 দেন 2 দেন 2 দেন হচ্ছে লাস্টেরটা হচ্ছে 0 দিলাম, এসি দিয়ে বন্ধ করে দিলাম। দেন আবারও কী দিয়ে এখন জাস্ট আবার ওইটার চেষ্টা করা মানে ক্লিক করা লাগবে না, শিফট দিয়ে যদি আমরা 4 দিই ম্যাট্রিক্স চলে আসছে। একে ডাইমেনশন আমার কী ম্যাট্রিক্স লাগবে, সো ম্যাট্রিক্স নিলাম, আমার এখন কোন বি ম্যাট্রিক্স লাগবে তার ইনভার্স লাগবে। সো আমরা বি নিব, ইনভার্স আমরা ডাইরেক্টলি করতে পারবো। সো এবার ম্যাট্রিক্স 2 নিলাম, এটাও আমার 2:2 ম্যাট্রিক্স, তাহলে 5 নিলাম। উপাদানগুলো কি, প্রথমটা হচ্ছে 3 দেন হচ্ছে -5 দেন হচ্ছে -1 - 1 দেন লাস্ট ওয়ান ইজ 2 নিলাম। আচ্ছা এখন এসি দিয়ে ক্লিক করে দিলাম। সো আমার কাছে কী লাগবে, ম্যাট্রিক্স সিটাকে নিব আর ম্যাট্রিক্স বি এর ইনভার্স নিব। সো দেখো এটা কিন্তু আলাদা করে কিছু করা লাগবে না, ডাইরেক্টলি একসাথে করতে পারবো। কীভাবে, শিফট দিয়ে 4 টিপ দিলে ম্যাট্রিক্স আসলো। সো আমার ম্যাট্রিক্স সি আছে এখানে, তাহলে এখান থেকে নিলাম সি চুজ করলাম 5 ইনটু ম্যাট্রিক্স বি এর ইনভার্স। তো শিফট দিয়ে 4 এখান থেকে ম্যাট্রিক্স বি 4কে চুজ করবো তার ইনভার্স, ইনভার্সটা কয়েছে এই যে ইনভার্স, যদি ইকুয়াল দাও তোমার দেখো প্রথম দুইটা উপাদান কি, একটা হচ্ছে 1 আর পরেরটা হচ্ছে কত, পরেরটা হচ্ছে 2। সো এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, এই হচ্ছে আমার সঠিক উত্তর। খুবই ইজি একটা ম্যাথ, আমারই বড়ো কিছুই না, আমরা ক্যালকুলেটারে খুব ইজিলি ম্যাথটা সলভ করতে পারি। তাহলে চলো আমরা চলে যাব পরের ম্যাথে। সো পরের ম্যাথটা একটা সিরিজের ম্যাথ। তোমাদের যখন আমি আইওটির কোশ্চেন ব্যাংকটা দেখলাম 2017-18 কোশ্চেনটা, তো আমি খেয়াল করলাম কি যে অনেকই ধারা রিলেটেড ম্যাথ আসে। সো এর মধ্যে আমি একটা চুজ করছি, এটা একটু ভালো করে বোঝাবো, তাহলে মোটামুটি সবগুলোই তোমরা পারবে। প্রথমত আমি ধারার একটা ভিডিও আগেও ছাড়ছি, সেখানে তুমি যখন ধারাটা লিখবে সবসময় উত্তর চলে আসে, বাট এটা আরও এনশিওর করার জন্য তুমি যে কাজটা করতে পারো ওই ধারাটা আরও কয়েকটা পথ লিখতে পারো, দেন যে মানটা আসবে সেটা হবে উত্তর। নর্মাল একটা ধারণা দিতেছি, পরের স্লাইডটাতে যাই।
যেমন এ ধারা খুব সুন্দর একটা ধারা, ধারাটা যদি তোমায় কমপ্লিট করতে বলে, শুরুটা কত তুমি করছো, আমি জাস্ট এইটুকু মুছে নিজের মতো কমপ্লিট করি, এই জায়গাটা মুছে, যেহেতু মাইনাস প্লাস তার পরটা মাইনাস, দেন খেয়াল করো দুই তিন চার, চার পাঁচ ছয়, ছয় সাত আট, জিনিসটা কীরকম বলি এরকম, দেন এরকম 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 করে বাড়ছে। সো আমরা আর কয়েকটা আরও উপাদান দেওয়ার চেষ্টা করি, যেমন এখানে আট আছে, আট নয় তাহলে কত হবে দশ, নিচে কী হবে যদি প্লাস দিয়ে করি দশ তাহলে দশ, এগারো দেন বারো, আরেকটু লিখতে চাই বারো, সরি নট বারো উপরে বারো না নিচে বারো, বারো তেরো দেন হচ্ছে চোদ্দো, আর আরেকটু উপাদান যদি লিখতে চাই তাহলে হচ্ছে আবার চোদ্দো পনেরো দেন হচ্ছে কি ষোলো। সো এখানে তিনটে উপাদান আছে, আমি আরও চারটা বা তিনটে উপাদান যাই বলো নিলাম, নিয়ে আমরা এখন এটা ভ্যালু বের করার চেষ্টা করবো, তারপরে স্টেটমেন্ট দিব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে একটা কাজ করি, প্রথমে থ্রি যেটুকু আসলে ওইটাকে লিখে নিই, টু ইন্টু ফোর দেন হচ্ছে মাঝখানে মাইনাস, এগুলো যখন ক্যালকুলেটার তুমি খাতে করবা অনেক ফাস্ট করতে পারবা, চিন্তা করিও না। ফাইভ নিচে হচ্ছে ফোর ইন্টু সিক্স, ফোর ইন্টু সিক্স দেন পরটা হচ্ছে প্লাস সেভেন, নিচে হচ্ছে সিক্স ইন্টু এইট সিক্স, দেন হচ্ছে সিক্স ইন্টু এইট, দেন এম বাটার ভ্যালু যদি তুমি বের করতে চাও তো কত আসে দেখো তো, ফাইভ বাই সিক্সটিন বা থ্রি পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ। একটু খেয়াল করো এখানে ওয়ান বাই ফোরের ভ্যালু হচ্ছে কত, পয়েন্ট টু ফাইভ, ঠিক আছে? আচ্ছা জাস্ট ওয়ান মিনিট, হ্যাঁ কারণ ওইটা আমি আর মুছতেছি না, আমি অন্য একটা ক্যালকুলেটর দিয়ে বের করে সেটা বলতেছি। ওয়ান বাই থ্রিয়ের ভ্যালু হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি, পয়েন্ট থ্রি থ্রি, পয়েন্ট থ্রি 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 রানিং, ওয়ান বাই টু হচ্ছে আবারও পয়েন্ট হাফ, আর টু বাই থ্রি হচ্ছে পয়েন্ট সিক্স সিক্স। খেয়াল করো অনেকটাই কম্পিটিশান থেকে সি আর ডি বাদ হয়ে গেছে, এ আর বি স্টিল আছে, তো বলতে পারো আমার তো অনেকটাই দেখতেছি বি এর কাছাকাছি যাইতেছে ভ্যালু, তাহলে বি কি সরাসরি উত্তর? সরাসরি বলতেছে এটা একটা যাচাই করবো যে এটা কি পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ থেকে বেড়ে পয়েন্ট থ্রি থ্রির দিকে যাইতেছে নাকি পয়েন্ট টু ফাইভের দিকে যেতেছে। সো আমি আসলে চারটা আরও পথ শুধু শুধুই লিখছি বোঝানোর জন্য, আমি আর একটা পথ লিখে মোটামুটি উত্তরটা পেয়ে যাবো। সো আমি জাস্ট লিখে রাখলাম এইটুকুর ভ্যালু কত পাইতেছো, পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ, পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ, আর পয়েন্টটা দিয়ে যদি থেকে কমে তাহলে এটা নিব, পারলে এটা নিব। সো জাস্ট একটা পথ কী হবে, মাইনাস দেন হচ্ছে উপরে কত, যেহেতু এইট তাহলে উপরে হবে নাইন, নিচে হবে এইট, আর নিচে হবে এইট ইন্টু টেন, এইট ইন্টু টেন, এটার ভ্যালু কত আসে ওয়ান বাই ফাইভ বা পয়েন্ট টু। আচ্ছা আমি মানে কিছু ভুল লিখছি আশা করি, মাইনাস প্লাস মাইনাস সব তো ঠিক আছে, প্লাস সেভেন পয়েন্ট মাইনাস এইট নাইন টেন, হ্যাঁ সবই ঠিক আছে, তাহলে পয়েন্ট টু। খেয়াল করো আমার কিন্তু ভ্যালুটা কমছে, ভ্যালুটা কম মানে এটা কার সমান হয়ে যাওয়া, ওর সমান হয়ে যাওয়া, তার মানে এটাই হচ্ছে আমার উত্তর, বাড়েনি। তো চাইলে আরও একটা ভ্যালু নিতে পারি, দেখি প্লাস ইলেভেন, এখানে এবার কিন্তু মানটা বেড়ে যাবে খেয়াল রাখিও, বারো দেন হচ্ছে দশ ইন্টু বারো, দশ ইন্টু বারো, ঠিক আছে দশ এগারো বারো, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো এখন কত আসছে পয়েন্ট টু নাইন ওয়ান সিক্স, তারপরও কিন্তু আমার থ্রি ওয়ান থেকে কমই আছে। আরও একটা পদে লাস্ট একটা মানে আমার কিন্তু দুইটা অলরেডি ইঙ্গিত করতেছে যে প্রথমটাই হবে উত্তর, জাস্ট আরও একটা সিকিউর করার জন্য, তাহলে কী হবে উপরে দিলাম তেরো, উপরে দিলাম তেরো, নিচে হচ্ছে বারো গুণ চোদ্দো, বারো গুণ চোদ্দো, সো এটা কত থ্রি বাই, ইভেন এটাও হচ্ছে আমার কাকে ইঙ্গিত করছে, প্রথমটাকে ইঙ্গিত করছে, তার মানে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। উত্তরটা কিন্তু চার নাম্বার পদে পেয়ে গেছি, বাট যেহেতু হচ্ছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পুরো করতেছো ম্যাটটা নর্মাল থিওরি বাদ দিয়ে, সো সিকিউর বা শিওর হওয়ার জন্য আর একটু কী করছিলাম মানে দুই তিনটা টেস্ট করতেছিলাম আরও বেশি পদ নিয়ে, যাতে উত্তরটা শিখ আসতেছে কিনা, ঠিক আছে? এটা সবসময় করবা সিরিজ রিলেটেড ম্যাথগুলোর জন্য। আচ্ছা আশা করি ক্লিয়ার, ম্যাটটা মোটামুটি খুব একটা কঠিন ছিল না। এখন আমরা আমাদের পরের ম্যাটটায় চলে যাই, পরের ম্যাটটা হচ্ছে একদম খুবই ইজি একটা ম্যাথ, ঠিক আছে? এই হলো আমাদের থার্ড ম্যাটটা, খুব ইজি একটা ম্যাথ, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো মোটামুটি সবাই পারবে এই ম্যাটটা, জাস্ট একটু বলে দিব আর খুব ইজিলি বলে দিব তাহলে সবাই পারবে। এখানে আমাদের এক্সের একটা মান ধরবো, ওইটার ফার্স্ট ডেরিভেটিভ বের করবো যত আসে সেটাই। এখন এই ম্যাটটার মধ্যে একটা মজা হইতেছে, টেন ইনভার্স থাকার কারণে আমার হচ্ছে এক্সের ভ্যালু কত হবো সেটা নিয়ে খুব একটা বাধা ধরা নেই। সো আমি ধরলাম মনে করো এক্সের ভ্যালু টু, আর সরি একটু কালারটা চেঞ্জ করে নিই, এক্সের ভ্যালু টু, আর
আরেকটা যেটা খেয়াল রাখবে, আমি বারবার বলি যে যখনই তোমরা লিমিটের ম্যাথ বা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ম্যাথ করবে, মোডটাকে চেঞ্জ করে রেডিয়ানে নিয়ে যাবে। সো আমরা প্রথমে ওই কাজটা করে নেই, শিফট দিয়ে যদি আমরা মোডে ক্লিক করি, দেন চারে হচ্ছে রেডিয়ান, রেডিয়ানে ক্লিক করলাম, এখন আমার মোডটা রেডিয়ানে চলে গেল। এখন আমরা আমাদের ডিডিএক্স অপারেটর নেই, এই যে ডিডিএক্স অপারেটর ভিতরে কত হবে, স্যাক স্কোয়ার, যেহেতু স্যাক আমার কাছে নেই, আমার কাছে কেসে কস, সো ওয়ান বাই কস, তাহলে কস নিলাম, যেহেতু কস স্কোয়ার কস নিলাম, দেন হচ্ছে টেন ইনভার্স এক্স, তাহলে টেন ইনভার্স, দেন হচ্ছে এই যে এক্স, ফার্স্ট এটারটা ক্লোজ করলাম, দেন পরটার করলাম, এর উপর স্কোয়ার, আমরা এক্সের ভ্যালু কত ধরলাম, বললাম টু ধরলাম এক্সের ভ্যালু, যদি ইকুয়াল দিই তাহলে অ্যান্সার আসে ফোর, তাহলে ডিডিএক্স আসতেছে ফোর। এখন খেয়াল করো এখানে প্রথমটা খুব মানে এই দুইটার মধ্যে একটা দেখা যাইতেছে চোখের মধ্যে, যেমন এক্সের ভ্যালু টু এটা তো না, আর হচ্ছে টু এক্স, এক্সের ভ্যালু হচ্ছে ফোর, এখানে কিন্তু টু ইন্টু টু যখন করো ফোর পেয়ে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। প্রথম যেটা একটু আমরা ট্রাই করে দেখি, আমি ইচ্ছা করে আগে উত্তরটা বলেছি, যেহেতু সুন্দর একটা মান আসছে, যেটা দশমিক আসলে হয়তো আমাকে এক আর দুই ট্রাই করেও বলতে হতো যে এটা আসতেছে কিনা। সো প্রথমটা একটু জাস্ট করি, দেন আলফা দিয়ে এক্স, নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স হোল স্কোয়ার, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু ধরছিলাম আমরা টু, তাহলে টু ধরলে কত আসে, টু বাই ফাইভ, মানে হচ্ছে পয়েন্ট ফোর, ঠিক আছে। আরেকটা যেটা সেটা হচ্ছে কি, ভিতরে রুট থাকবে, সো কেটে যদিও করার দরকার নেই, উত্তর পেয়েছি, বাট একটু করে দেখানো জাস্ট, আর কিছু না, রুটের ভিতরে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে কত, এটাও না, পয়েন্ট এইট নাইন ফোর ফোর আসতেছে, তাহলে আমার কি ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো ম্যাথগুলো মোটামুটি খুবই ইজি। নেক্সট ভিডিওতে আমরা কিছু থিওরিটিক্যাল ম্যাথ নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত তোমাদের কাছে যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে যদি কোনো সমস্যা ফেস করো, বা তোমার যদি এই রিলেটেড আর কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারো, বা আমার ফেসবুক লিঙ্ক থাকবে, আইডি থাকবে, সেখানে আমাকে মেসেজও করতে পারো। সেই পর্যন্ত সকলে ভালো করে প্রিপারেশন নাও, অনেকটাই সময় ঘনিয়ে আসতেছে, সো ভালো করে প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক সবাইকে।